আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার কি পুরাতন এনআইডি কার্ড রয়েছে? সেই পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার ডিজিটাল যে স্মার্ট কার্ডটি রয়েছে সেই কার্ডের নাম্বারটি সংগ্রহ করতে পারবেন। আজকে যে উপায়টি দেখিয়ে দিব সেই উপায়ে এবং জানতে পারবেন আপনার এনআইডি কার্ডটি অনলাইন আছে কিনা। সেই জন্য একটি ব্রাউজার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রাউজার সিলেক্ট করবেন, ভয়ের কিছু নেই। আমি যে প্রসেসটা দেখিয়ে দিতেছি একবার লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, ব্রাউজার সিলেক্ট করার পরে পেনশন লিখে সার্চ করবেন। পেনশন লিখে সার্চ করার পরে অফিসিয়ালি একটি সাইট এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, এই সাইটটিতে আমাদেরকে ভিজিট করতে হবে। যখনই আমরা এই সাইটে চলে আসব, আমাদেরকে এখানে এই আসার পরে এই যে উপরে থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে একদম নিচে পেনশন রেজিস্ট্রেশন, ভয়ের কিছু নেই, রেজিস্ট্রেশন করতে হবে না, আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ করে ফেলব। তো এই পেনশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যখনই পেনশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন আমি সম্মত আছি এই অপশনটাতে ক্লিক করবেন। সম্মত হওয়ার পরে আপনার এখানে কিন্তু কিছু তথ্য দিতে হবে, যে তথ্যগুলো প্রথমে রয়েছে আপনি একটা সাইট সিলেক্ট করবেন। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি সিলেক্ট করলাম। তারপরে রয়েছে এনআইডি কার্ডের, আপনার যে পুরাতন এনআইডি কার্ড নাম্বার রয়েছে সেই কার্ডের নাম্বারটি দিবেন। সেই কার্ডের যে জন্ম তারিখ সালটি রয়েছে সেটা এখানে দিবেন, একটা মোবাইল নাম্বার দিবেন। তারপরে রয়েছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার কোড রয়েছে, এই কোডটি এই খালি বক্সে বসাতে হবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করতেছি, ফর্মটা ফিল আপ করে আমি আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটা কিন্তু ফিল আপ করেছি। ফর্মটা ফিল আপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ নামের একটা অপশন রয়েছে, এই পরবর্তী অপশনটাতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই পরবর্তীতে ক্লিক করবেন, যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি কিন্তু এই খালি বক্সে বসাতে হবে। তো আমি আমার যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে সেটা এখানে বসিয়ে দিতেছি। আপনারাও কিন্তু সেই ভেরিফিকেশন যে কোডটি পেয়েছেন সেটা কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু আপনাদের হবে না। তো আমি আমার কোডটা বসিয়ে আবারও আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিতেছি। যখনই ওটিপি বসানো হয়ে যাবে, পরবর্তী পেজে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ডটি সেখানে কিন্তু এখানে শো করবে। আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন, যেখানে বিষয়টি অনেকই ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফর্মটি সেটা কিন্তু চলে আসছে। আমার যে জন্ম ভোটার কার্ডটি আমি বের করতে যাচ্ছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ডটি চলে আসছে। তো আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ভোটার কার্ডের কিন্তু ডিটেল রয়েছে। তো আপনাদেরকে যে তথ্যটা বলেছিলাম যে পুরনো এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ডিজিটাল নাম্বার কিভাবে সংগ্রহ করবেন, প্রথমেই দেখুন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে রয়েছে, প্রথমেই শো করতেছে আমার যে পুরাতন কোডটি, এখানে যে পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটি আমি কিন্তু ডিজিটাল নাম্বার দিয়ে সংগ্রহ করেছি। আপনারা চাইলে পুরাতনটা দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার শো করতেছে, একটা হলো পুরাতন এনআইডি কার্ডের নাম্বার এবং স্মার্ট কার্ডের যে নাম্বারটি রয়েছে দুটি নাম্বারে কিন্তু এখানে শো করতেছে। এই প্রসেসে আপনি আপনার এনআইডি অনলাইন কিনা সেটাও জানতে পারবেন এবং স্মার্ট কার্ড এবং নর্মাল যে ভোটার কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বারটা কিন্তু এই সাইট থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না, আপনার এনআইডি কার্ডটা সংগ্রহ করার পরে কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে আসবেন। নিচে কখনোই পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করবেন না, যদি পরবর্তীতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেনশনের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই জন্য আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো না, এই জন্য আমরা বেগে চলে আসব। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।